অভ্যাস হয়ে গেছে শুয়েব, আর ওটা আমার আমার সবচেয়ে জীবনের কষ্টদায়ক আর কি, যে আমি ওটার কারণেও যাইতে পারছি না, আমার প্রতিবাদী কণ্ঠ ওটাও সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ। আমি আইমো আপনি দেখি রুল ভাই আপনি কিতাব হইতে চাই ফোকাস আছে প্লিজ। ধন্যবাদ শোয়েব ভাই, আমি বলি এছাড়া হইলে হইলো হইলো যে একটা কষ্ট লাগে, আমরা বাঙালি জাতি, আমরা একটা বিপ্লবী জাতি, আমরা আমরা জানি ইতিহাস, আমরা খুব একটা রিচ ইতিহাস আছে, আমরা অনেক জিনিস আমরা অর্জন করছি, বাংলাদেশ ও বাংলা অনুষ্ঠান আমরা অর্জন করছি, কিন্তু আজকে দেখো গা আমার সাথে আমরা একটা লিডারশিপ খাইছি বিভিন্ন ইস্যু লইয়া, মানে যেখানে ঠাউনের বাঙালির কেন্দ্রবিন্দু অন্য বিভিন্ন ইস্যু আছে, একটা ক্রান্তিকাল যা কিন্তু ইন্দু কিন্তু মনে হয় কিন্তু আওয়াজও তুলতা না, দায়িত্বও মানুষের আনা যান না। দুই নম্বর হইলো গিয়া যে আজকে যখন আমি যদি কম্পেয়ার করি আমরা বাঙালি জাতির ইন্ডিয়ান পাকিস্তানের লোকে, ইন্ডিয়ান পাকিস্তান দেখো ইন্ডিয়ানের প্রায় লঘু মতো এমপি নর্দ দুই সাইড বলে আছে, পাকিস্তানের সেম লঘু এমপি, আমরা তো তিনজন আছি মাত্র ইজিন ভাই যার একজন এমপি, তাও কত যুদ্ধ করা লাগছে আপনি সাংবাদিক বেড়ে জানেন না আপনি, বলে কি আমার কইলো আমি আমার একটা পরিচিতি আছে শুয়ে ভাই, আমি একটা মোটিভেটার একটা ইম্পাওয়ারমেন্ট গুরুও কিন্তু আমিও মনে করতাম এক সময় পলিটিক্স দিই, মানে কিন্তু পলিটিক্স সত্যিকে পলিটিক্স করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়, আমি যে দেশে সোহেব ভাই ও লেবার পার্টিতে অনেক কিছু ইনফ্লুয়েন্স করছি আমরা, এবং যেহেতু আমরা লেবার কাউন্সিল লেবার অ্যাডমিনিস্ট্রেশন লেবার টাকায় অনেক জিনিস আমি মানে করতে পারছি সমাধান এটা পাইছে সাক্ষী দিবা, বা অনেক আমার কলিগ যারা আছে তারা সাক্ষী দিবা, ওটা লাগে আপনারা পলিটিক্স আউক, আমরা ইয়াং জেনারেশন দরকার, ইয়াং নেতৃত্ব দরকার, যারা পলিটিক্স তো মানে একটা পরিবর্তন দেখতে চায় গৌরব ভাইয়া ওই তোনার ভাইয়ান দুদিন একটা ক্রান্তিকাল চলে আসলে আমি চাই ইনশাল্লাহ আমরা কমিউনিটি আগে আগামীতে যদি পাকিস্তানি ইন্ডিয়ান 16 জন এমপি আমরা অন্তত 8-10 জন তো আমরা দিতাম, ওনে একটা পরিকল্পনা করার দরকার, আপনারা আউগা আমার লগে যোগাযোগ করুকা, ভাই সাহেব আসুন আপনার কলিগাম সকলকে যোগাযোগ করুকা, আমরা ওয়েলকাম করি, আমরা চাই যে নতুন নেতৃত্ব পারি এইটা যারা লিডার্স হু ওয়ান্ট জাস্টিস, উই নিড লিডার্স হু ওয়ান্ট জাস্টিস, উই ডোন্ট ওয়ান্ট লিডার্স হু আর আফটার মানি গেটিং, বুঝছেন আমি আরো বললাম খাইকে আমরা কিন্তু কন্টিনিউ একটার পর একটা অব্যাহত রাখছি আন্দোলন, কিন্তু একটার পর একটা ইস্যু নিয়ে আমরা মাত্রা মানুষ হয়ে আপনার ফলো করার আশা করি, খাইকেও আমরা দেখো গা এনএসি ইলেকশন নিয়ে আমরা আমি তো বিএমএ সেক্রেটারি হিসেবে একটা নতুন একটা মিটিং আমরা আয়োজন করছি, বিএমএ সেক্রেটারি আমি আর ভাই সব তো চেয়ার, এর আগে মনে করতাম একটা অ্যাক্টিভিটি উঠতো না, কিন্তু ভাই সাহেব আমি সেক্রেটারি আর চেয়ার হওয়ার পরে আমরা কন্টিনিউ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আন্দোলন করলাম, খাইকেও ধারাবাহিক আমি অ্যানাউন্স করতে পারি আমার প্রথম মাধ্যমে এনএসি ইলেকশন কিনা খেনে বুঝছেন নি, বা আমরা এখানে রিপ্রেজেন্টেটিভ নেই, আমরা বিশ্বাস করতাম না এনএসি এনএসি তে একটা বাঙালি নাই, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি লেবার পার্টি মানে প্রদীপ কিন্তু আরো বেশি এমপি আছে আমরা কে, তো ওটা কিছু মানে রেসিজম এটা কিন্তু একটা ওদের বিগ এলিফেন্ট ইন দ্য ব্যাকগ্রাউন্ড জেনারেল এটা উলারি বুঝছেন নি, আমরা পার্টি কিন্তু মানে হিউজ ইন্ডিয়া আপনার যে ইনস্টিটিউশনাল রেসিজম রয়ে গেছে, তো ওটা আমরা এখনকে বইয়া ওটা প্ল্যানিং করার দরকার যে আমরা খেলে ইনস্টিটিউশনাল রেসিজম আমরা ট্যাকল দিতাম, আর আমরা ওয়াদ্রা আমরা একটা বাই বাঙালি এখন বাই খারাপ হয়েছিল আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি সাপোর্ট করবো, আমার কলিগ সাপোর্ট করবো, মিস রহমানের সাপোর্ট করার লাগে আমি অনুরোধ জানাই দেওয়া উচিত, এবং আগামীতে খালি ন্যাশনাল অ্যাক্টিভিটি কমিটি না আমি চাই যে আরো বিভিন্ন অঙ্গসংগঠন লেবারও আছে, লন্ডন রিজন আছে, লন্ডন রিজন আমরা আরো কিছু দেশ অনুরোধ দেখতাম, আমরা তুলনামূলক কিন্তু আমরা যে রেশিও আমরা হওয়ার কথা ইচ্ছা নাই, আমি লেবার পার্টি হওয়া ইয়া সুয়েব ভাই আপনি বিশ্বাস করতে নাই, আমি দেখি আমরা লোকেল লেবার পার্টি আমরা বাঙালি নাই, মানে বিভিন্ন কমিটি আছে কমিটি উপকমিটি আছে বাঙালি আমি তার যে বুঝি বা আমি 2015-16 সালের কথা কইলাম সারা মানে নন বেঙ্গলির আসো আছে মহিলা এমপি পাইছি আমরা আরো চারজন মানে পুরুষ এমপি দেখতাম চাই আউকে আপনারা যোগাযোগ করে আমরা এখন মিলিয়া কাম করি একটা প্ল্যান করি ও আমার কথা। Thank you. Hafiz Zakir Hussain.